প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আমি আশরাফুল আলম স্বাগত জানাচ্ছি অনেক গরুর সামনে। এগুলো লক্ষ টাকার উপরের গরু, আর এদিকে অনেকগুলো গরু বাঁধা আছে। এখানে একটা বড় গরু, এই সবগুলোই বড় গরু। ওরে বাবা, এই আস্তে আস্তে, আমি না আমি না, এগুলো সবগুলো বড় গরু, লক্ষ টাকার গরু। এই গরুটা 80,000 টাকা বাড়িতে দাম বলেছে, কিন্তু দেয়নি, নিয়ে যাচ্ছে ঢাকা। সুধী মণ্ডলী, এটা মোটামুটি বড় গরু, এটাও 80,000 টাকায় দাম, কিন্তু দেয়নি, ঢাকায় নিয়ে যাচ্ছে। তেলকুপি গ্রামের যত গরু আজকে ঢাকা যাচ্ছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য একটা বড় গরু। এগুলো প্রায় 1 লাখের উপরে দাম। এর ওই পাশে রয়েছে যে বড় গরুটা, এটা আরও বড়, এটা আরও বড়, অনেক অনেক বড় গরু এটা। এটা প্রায় 16 লক্ষ টাকার মতো এটার দাম আঁকা হয়েছে। এই গরুটি নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে তোলার জন্য। ওই পাশে গাড়ি দাঁড়িয়েছে। দর্শক, আমি আপনাদের গাড়ির কাছে নিয়ে যাচ্ছি। দর্শক, ট্রাকে তোলা হচ্ছে গরু, ভীষণ পাগলামো করছে, সবাই মিলে তুলতেছে গরু। হ্যাঁ, শেষ পর্যন্ত না, জীবন বাঁচানোই, জীবন বাঁচানোই দায় হয়ে পড়েছিল। শুধু দর্শক, যে যাই হোক, শেষ পর্যন্ত গরু আবার ট্রাকের দিকে যাচ্ছে। শুধু দর্শক হয়তো জানে, বেঁচে গেছি আপনাদের সরাসরি দেখাতে, যে আবারও সেই প্রচেষ্টা। এই সামনে 2-3 জন যাওয়া লাগবে, সামনে আরো লোক যাওয়া লাগবে। হ্যাঁ, সামনে 2 জন যান। হ্যাঁ, যা যা। গরু ট্রাকে তোলা খুবই কষ্টকর, সম্ভবত এবার উঠে যাবে সম্ভাবনা আছে। যাক যাক যাক, হ্যাঁ, শেষ পর্যন্ত উঠেছে। এবারে করোনাকালীন পরিস্থিতিতে এদের চালান রাখা যাচ্ছে না, তারপরেও একটা আশা নিয়ে, যেহেতু গ্রামে কোনো দাম কেউ বলে না, তাই একটা আশা নিয়ে এরা ঢাকার দিকে রওনা হয়েছে। খাবার দাবার বেঁধে নিয়ে ঢাকার দিকে রওনা হতে হয়। এখানে হাঁড়ি পাতিল এবং খাবার দাবার আনুষঙ্গিক সবই নেওয়া হচ্ছে, কলস পর্যন্ত নেওয়া হচ্ছে, ডিশ টিশ সবই নেওয়া হচ্ছে। আর এই গরুগুলো অল্প কিছুক্ষণের মধ্যে গাড়িতে তোলা হবে, গাড়িতে তোলার প্রক্রিয়া চলছে। আর একটা গাড়িতে তোলা, শুধু দর্শক, আপনাদের তো দেখালামই, সব মিলে আমাদের এই তেলকুপি গ্রাম আতাইকুলার পাশে, এখান থেকে 2 ট্রাক গরু ঢাকায় যাচ্ছে। আশা নিয়ে যাচ্ছে যেন এরা কমপক্ষে তাদের চালানটা ফিরে পায়। প্রিয় ভিউয়ার্স, এটাকে ইন্ডিয়ান জাত বলে না, নাকি ইন্ডিয়ান বলদ? অনেক অনেক বড় গরু, বিশাল গরু, রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গরুটা আজকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এই গরুটি কার, তোমার না? হ্যাঁ, আমার বাবা পাচ্ছে। আচ্ছা, এখন কেমন এক্সপেকটেশনটা? 2,50,000। 2,50,000 হলে দিবে। সুধী মণ্ডলী, গরুটি ঢাকায় নিয়ে যাচ্ছে, অনেক অনেক বড় গরু, ইন্ডিয়ান বলদ গরু। সুধী মণ্ডলী, এই বাচ্চা কাচ্চারা এতদিন ধরে এই গরুগুলোকে পালেছে, পুষেছে, আজকে তারা এই গরুগুলোর বিদায় লগ্নে দাঁড়িয়ে আছে। ওইখানে ট্রাক লোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ট্রাক লোড হচ্ছে। এখানে সবাই বাতাস করছে, দেখা যাচ্ছে প্রিয় গরুটারে তারা এভাবে বিদায় জানাতে চায়। ট্রাক ছাড়লে হয়তো আস্তে আস্তে বাতাস লাগবে। সুধী মণ্ডলী, এরা যারা গরুর আপনজন, তারা সবাই আসছে এখানে গরুটাকে শুভ বিদায় জানাতে। সুধী মণ্ডলী, সবাই ভালো থাকবেন, আর আপনাদের প্রিয় গরুটি কেনা হোক আমরা এই কামনা করি। সুন্দর পরিবেশে আপনারা আপনাদের কুরবানিকে সুন্দরভাবে দেন, এ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।